হাই বিয়ার্স হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি লসাগু গসাগু সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব তো আমার প্রথম অঙ্কটা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত এখানে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় তার মধ্যে গসাগুর মান দেওয়া আছে চার আমাদের বের করতে বলছে যে লসাগু কত এই অঙ্কটা করা যে শর্টকাট টেকনিকটা সেটা হচ্ছে যে প্রথমে দুটি সংখ্যার অনুপাতের গুণফল এবং যে গসাগু সেটা গুণ করব অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু গুণফল ফল যত হবে সেটাই হবে নির্ণয় লসাগু তাহলে পাঁচ ছয় তিরিশ চার তিরিশ একশত বিশ অর্থাৎ সংখ্যা দুটির লসাগু হবে একশত বিশ দুটি সংখ্যার অনুপাত এগারো তাদের তেরো হলে কত হবে এখানে বলা আছে সংখ্যা যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এক পনেরো অনুপাত এগারো এবং এই সংখ্যা দুটির গসাগুর মান দেওয়া আছে তেরো তাহলে সংখ্যা দয়ের মান কত হবে যেহেতু সংখ্যা দুটির গোসাগুর মান দেওয়া আছে এবং আমাদের বের করতে বলছে যে সংখ্যা দুটি কত হবে তাহলে এটার নিয়মটা হচ্ছে যে এই গসাগু দ্বারা প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে গসাগু দ্বারা যদি আমরা প্রথম অনুপাত্রে গুণ করি তাহলে পাবো প্রথম সংখ্যা অর্থাৎ তেরো দ্বারা পনেরো গুণ করলে একশত পঁচানব্বই অর্থাৎ এটা হচ্ছে প্রথম সংখ্যা আবার তেরো দ্বারা এই এগারোকে গুণ করলে এটা হয় একশত তেতাল্লিশ অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা তাহলে সংখ্যা দুটি হলো যথাক্রমে একশো পঁচানব্বই এবং একশো তেতাল্লিশ দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লসাগু একশো আশি প্রথম সংখ্যাটি কত যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে যে তিন অনুপাত চার এবং তাদের লসাগু দেওয়া আছে একশত আশি তো প্রথম সংখ্যাটি কত তো যেহেতু আমি সংখ্যা দুটি কত সেটা জানি না ধরে নিলাম প্রথম সংখ্যাটি হচ্ছে থ্রি এক্স দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ফোর এক্স এই দুইটা সংখ্যার যেহেতু এখানে লসাগুর মান দেওয়া আছে সেই কারণে এই দুইটা অনুপাতের লসাগু বের করতে হবে অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার লসাগু হবে তিন চারা বারো অর্থাৎ বারো এক্স তাহলে এটা বের হলো দুটি সংখ্যার লসাগু তাহলে দুটি সংখ্যার লসাগুর মান দেওয়া আছে একশো আশি তাহলে বারো এক সমান একশো তো আশি এবার এক সমান এই একশো আশিকে বারো দ্বারা ভাগ করতে হবে একশো আশিকে যদি বারো দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় পনেরো অর্থাৎ এক্সের মান বের হলো পনেরো এই এক্সের মানটা যদি এখানে বসাই দিই তাহলে সংখ্যা দুটি পাবো তাহলে একসের মানটা এখানে বসালে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ সেখানে হবে পঁয়তাল্লিশ আর এই পনেরো যদি এই একসে জায়গায় বসাই তাহলে চার পনেরো সাইট তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে সাইট তো এখানে বলছে যে প্রথম সংখ্যাটি কত সুতরাং প্রথম সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ